শিকড়টা দেখা যাইতেছে, এটা থেকে কিন্তু ওই খুব ভালো করে গ্রো করতে পারে। আরেকটা বিষয় দেখেন, ছোট একটা চারা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে সাদা একটা কুশি, এটা থেকে কিন্তু ওই আর একটা চারা ছাড়তেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমি অ্যালোভেরা চারা এই মানে মাদার গাছ থেকে আমি আলাদা করতেছি। তো এই জায়গায় দেখতেছেন যে অসংখ্য চারা আছে। তো এই চারাগুলা মূলত তার আগে একটা ভিডিও দেখতে পারতেন যে আমি অ্যালোভেরা নিয়ে একটা ভিডিও করছি, ওটা দেখতে পারতেন যে কীভাবে চারা মানে কী কত গ্রো করছে, কীভাবে পরিচর্যা করি। তো আজকে আমি এই জায়গা থেকে চারা অন্য জায়গায় নিয়ে লাগাবো। তো আমি চিন্তা করলাম যে আমি আপনাদের মাধ্যমে শেয়ার করি যে কীভাবে চারা এক জায়গায় থেকে অন্য জায়গায় রূপান্তর করতে হয়, আর কিবা আমি করি কীভাবে সেটা আমি আপনাদের মাধ্যমে দেখ। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখেন একবারে এই জায়গা থেকে একসাথে কিন্তু অনেকগুলো ইয়া ধরছে, আপনার যে অ্যালোভেরা চারা যে কুশিগুলো ছাড়ছে একসাথে অনেকগুলা। খুব কেয়ারফুলি এই জায়গা থেকে আলাদা করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, যদি একটার সাথে যদি একটা জট যদি থাকে, মানে একটা শিকড় যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা চারা মরার কোনো চান্স থাকে না। দেখেন যেদিকে যে ইয়াটা আছে, এই শিকড়টা দেখা যাইতেছে, এটা থেকে কিন্তু ওই খুব ভালো করে গ্রো করতে পারে। আরেকটা বিষয় দেখেন, ছোট একটা চারা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে সাদা একটা কুশি, এটা থেকে কিন্তু ওই আর একটা চারা ছাড়তেছে। এই যে একটা দেখতেছেন, এটা থেকে কিন্তু ওই চারা ছাড়তেছে, এই ছোট একটা চারা থেকে। তারপরে মানে এখন এই জায়গা থেকে আমি আলাদা করে দেবো, কারণ হচ্ছে এই জায়গাটা দেখেন একবারে জায়গা অল্প, জায়গার তুলনায় চারার পরিমাণ অনেক বেশি, যার কারণে চারাগুলো মানে ওইরকম ভালোভাবে বড় হতে পারতেছে না, আর অনেকটা পুষ্টির অভাবে মানে লালচে হয়ে যাচ্ছে। এখন আমি চিন্তা করলাম কিছু চারা অন্যদিকে লাগাই দিই। আমি নিচে একটু জায়গা তৈরি করছি যেখানে এই চারাগুলো লাগাবো আর কি। তো দেখে দেখে আমি কয়েকটা চারা উঠাচ্ছি। আমার মোটামুটি ওই জায়গায় চারা লাগবে প্রায় 50টার মতো। তো আমার 50টার উপরে চারা হবে, বাকি চারাগুলো আমি পরবর্তীতে লাগাবো। খুব কেয়ারফুলি উঠাতে হবে, অন্তত পক্ষে যেন এক থেকে দুইটা শিকড় থাকতেই হবে, অন্যথায় কিন্তু হবে না। আর তার চেয়ে বেশি থাকলে তো আরও ভালো, কথাই নাই। এই যে দেখতেছেন, এটা কোনো প্রবলেম নাই, এটা একবার ইজিলি হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন যে মোটামুটি অনেকগুলা চারাই সংগ্রহ করতে পারছি। এই জায়গায় প্রায় 50টার মতো চারা আছে, ছোট বড় মিলিয়ে। এদিকে দেখা, এই জায়গার সবগুলো চারা এখনো উঠায় নাই, এই জায়গায় সবগুলো চারা উঠায় নাই, মানে এদিক দিয়ে অল্প কিছু চারা উঠাইছি। দেখতেছেন যে মোটামুটি তারপরে অনেক কিছু চারা আছে, এটার ভিতরে আর প্রায় 10টার মতো চারা আছে। আর এই জায়গাটা থেকে মানে মোটামুটি কটা চারা, মোটামুটি না প্রায় সব কটা চারাই উঠেছি, অল্প কটা চারা বাকি আছে। আর এখনো পর্যন্ত এই চারাগুলো এখনো বাকি আছে, এদিকে প্রায় এক একটা মানে ইয়ে বস্তা থেকে প্রায় আমি 40 থেকে 50টার মতো আমি চারা পাচ্ছি। আমি আসলে এটা কল্পনা করি না যে এত চারা হয়েছে, মানে যতই উঠাই ততই মানে শেষ হচ্ছে না, এরকম একটা জিনিস। মানে এখন এটা চিপা চাপা অনেক চারা রয়ে গেছে। দেখেন এদিকে আছে, এই যেটা ঘোরা আছে, এদিকে আছে, এখন জায়গা খালি করে দিয়েছে, এখন আবার ছাড়বে। এটা থেকে এই চারা থেকে প্রায় 3বারের মতো চারা উঠানো হয়েছে এবার নিয়ে, এখন অনেক চারা আছে। তো সর্বশেষ এই চারাগুলো উঠাইলাম, এখন আমরা এটাকে নিচে নিয়ে লাগাবো। তো আমি এ জায়গায় যে সিমেন্টের বস্তাগুলো তৈরি করছি, ওগুলো তৈরি করে যে অর্ধেক করে কাইটে রাখছি। এই জায়গাটা হচ্ছে আমার ওই বাড়ির বিল্ডিংয়ের পাশেই যে জায়গাটা, এটা আমি তৈরি করে রাখছি। তো এখন আমি ওই চারা রোপণ করে দেবো সবগুলো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাগাই দিলাম, বেশি নিচে দেওয়া যাবে না, মোটামুটি
তবে যে শিকড়টা আছে ওটা মাটির নিচে দিয়ে দিলে হবে। হয়ে গেল, একটা দিলাম, এখন আমরা এটা দিয়ে দেবো দুইটা। তো খেয়াল রাখতে হবে মাটিগুলো যেন গুড়া গুড়া হয়, গুড়ায় যেন ভালোভাবে পচে যায় আর কি। তো অলরেডি চারা লাগানো শেষ করলাম, যে অনেকক্ষণ সময় লাগছে, যে সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগতো দেখাতে গেলে, যার কারণে ভিডিওটি বড় করতে চাইনি, পরে শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন কাজ হচ্ছে শুধু পানি দিয়ে দেব, পানি দিয়ে দিলে মানে আজকের মতো কাজ শেষ। তারপর আবার দেখে দেখে শুধু মানে যদি শুকায় যায় সেক্ষেত্রে ওই পানি দিয়ে দেব, তখন আস্তে আস্তে আবার এখান থেকে চারা বেড়ে যাবে। তো যারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা যারা এখন চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরা এই অ্যালোভেরা চাষ সম্পর্কে জানতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।